রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে গরো সালাম দিয়া ডুববো আল্লাহর নাম নিয়া ডুববো, ই গরো শয়তান থাকতো না। যে গরো বিসমিল্লাহ কই আল্লাহর নাম নিয়া খাইব, ই গরো শয়তান থাকতো না। শয়তানে কইব না খাওয়ার জায়গাও নাই, টাকার জায়গাও নাই, চলো অন্য জায়গা যাই। আমরা দেখা যাইব আমরা হুরুবেলা আমরা ছুটু আসলাম, হুজুরে কই গরো গিয়া সালাম দিয়া ডুববাই, কিন্তু কোনোদিন ঢুকছি না সালাম দিয়া, কারণ হুজুরেও দেখছি না কোনোদিন গরো গিয়া সালাম দিয়া ঢুকতে। হুজুরে যদি করতে না আমরা ইকদা মানে আমরা সালামর আমরা তো কয়েকজার সালাম আছে, এটা হইল কি ইলেকশনের সালাম, এটা হইল কি বিয়া বাড়ির সালাম, মাল বালা মরে বিয়া বাড়ির সালাম বলে, আর একটা হইল কি ঈদের সালাম, ইদানিং ঈদের সালামও পয়সা মিলে, ঈদের সালাম করলে মুরব্বী হলে পয়সা দেন। তো ইহুদি খ্রিস্টানের কাছে শিখছেন যে কিছু কোনো অনুষ্ঠানের সময় গিফট দিতে হইব, আর ইসলাম হইল কি সালাম আসসালাম আলাইকুম কইলে গিফট দিতে হইব, তোমার লাগে ওয়াজিব হইল কি গিফট দিতে ওয়ালাইকুম আসসালাম কইয়া জবাব দিয়া। আমরা হইল কি ইলেকশনের সময় সালাম খালি প্রার্থীয়ে দিবা আর জনগণের লইবা, এর বাদে জনগণে দিবা গুণ ফিরত প্রার্থীরে, কারণ এই বেটা চেয়ারম্যান হয়ে গেছে তারে সালাম দেওয়া লাগে, হে এখন আর সালামর লগে নাই, কিন্তু এর আগে বুট ফাইবার লাগে সালাম দিছে। আর বিয়াবাড়ি এই আনলে অমুক তাহলে সালাম মা ওই সালাম ওটা করলাই, খালি মাল রুজি করলাই, আংটি রুজি করলাই, হিসাব করলাই, আর এসে দরবার করলাই যে ব্যাপারে দিছিলাম দশখান আংটি পাইছি, দশটা পাইছি না তো আটটা পাইছি, যে দোকান গেলে কই ব্যাপারে গরমের মাঝে খালি মায়ের, কারণ আমরা কোনো কোনো আমরা যে গিফট করি গিফট কইন না নি, গিফট সব গিফট হইলে কি একটাও আল্লাহর বাস্তে না। আপনি দুই টাকা দিলে ফকিরের কাছে কইন দুই টাকা দিয়া কইন দোয়া করিও, ঠিক তো দোয়ার বাস্তে দিছেন আল্লাহর বাস্তে দিছেন, আল্লাহ কইছেন ইনফাক ফি সাবিলিল্লাহ করতে হয় আল্লাহর রাস্তায় দিতে হয়, তুমি দুই টাকা দিবাই দিয়া রাইতকু তাজুদের সময় উঠিয়া কইবা আল্লাহ ও বেটারে আমি দুইটা টাকা দিছিলাম শুধু তোমার সন্তুষ্টি লাগি দিছি, তুমি আমার বিপদটা উদ্ধার করো। আপনি তো কোনো দুই টাকা দিয়া লোকালো কই দিছেন বেটা দোয়া দিছে আমারে, হিসাব করি রাখুন যে কোন বাড়ি কোন বাড়িতে গেছি, কোন বাড়িতে আমি দিছি, বিয়া বাড়ি আমার ফুটির বিয়ার সময় আমার ফুয়ার বিয়ার সময় তারা ঠিক মতো দিছে নি, কই হিসাব লইন কিনা না, আপনি লইন না আপনার বিবিয়ে লইবা, কইবা হ্যাঁ আমরা দিলাম তার ফুটির বিয়াত আংটি একটা, আর হ্যাঁ আমার ফুটির বিয়াত কিতা দিল কিছু দিল না, তা আমরা তো শব্দ হইল কি গিভ অ্যান্ড টেক, আপনি দিব আমি মানে বদলা হইব, আমরা দিতাম আল্লাহর বাস্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তুমি তোমার বউর মুখ তুলিয়া যদি খানি খাওয়াও, মুখ মুখ তুলিয়া খাওয়াইছেন কেউ আছেন নিলা, খুব কম দেখা যাইব, বউ বেমার হইলে হয়তো খাওয়াইছেন কেউ খুব আলহামদুলিল্লাহ, বউর মুখ তুলিয়া যদি খাওয়াও তো কইছেন একটাও সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তোমার পরিবারের তলে যদি পয়সা খরচ করো একটু হইলে গিয়া সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তুমি তোমার আত্মীয় স্বজনদের যদি দান করো, গরিব আত্মীয় স্বজনদের, তাহলে তোমার ডাবল সওয়াব হইব। আমরা খালি উঞ্চি হুজুরে আর ফিরসাবরে নিয়ে দিলে সবর খাল ওই বড় লাউ যে ধরছে ফয়লা নিয়ে যায় ফিরসাবর বাড়িতে, হুজুরের বাড়িতে নিয়ে মুরুব নিয়ে খাওয়ায়, নিজের মা বাবার খবর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন তুমি তোমার আত্মীয় স্বজনদের যদি দেও তো দ্বিগুণ সওয়াব হইব, ডাবল সওয়াব হইব, একটা হইল কি তুমি সদকা করছো এটার সওয়াব পাইলা, আর একটা হইল কি তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছো এর দেয় আর একটা সওয়াব পাইলা, সুবহানাল্লাহ। আমরা ওয়াজ শুনি তো ওয়াজ প্রত্যেক সপ্তাহ শুনি, প্রত্যেক জুম্মাবারে শুনি, তারপরে বছরও তো ওয়াজ মাহফিল, এখন তো কম্পিটিশন দিয়া মসজিদ যদি মানে 10,000 টিকি হুজুর আনতে হি মসজিদ আমরা 20,000 টিকি হুজুর আনতে হইব, এন যদি ওইন যে রেডিও বাংলাদেশের হুজুর তে এনে আনতে হইব টেলিভিশন বাংলাদেশের হুজুর, এইভাবে আমরা কম্পিটিশন করি আর, কিন্তু আমরা মাঝে কোনো ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়ছে সত্যি কিনা না, কিন্তু আমরা আমল কাজ কি দিয়েছি আমল কাইজত কমের, কারণ এই দেখলো গিয়া হুজুর আনছি তো আমরা হুজুর গড়িয়া এই মানে ওয়াজ মাহফিল হইলো কি হেরার তাকি আমারটা বড় হইতো, হেরার প্যান্ডেল তাকি আমার প্যান্ডেল বড় হইতো, হেরার তাকি বড় সিন্ধি হইতো বলল না নি, এর দায় আমরা আমল তো হইলো গিয়া কম্পিটিশন, আমল হইলো কি দেখানির লাগে, আমল তো আল্লাহর সন্তুষ্টির লাগি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক কা।